নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এখন যেভাবে সিজনটা চেঞ্জ হচ্ছে, কম বেশি প্রত্যেকেরই জ্বর সর্দি কাশি এগুলো হচ্ছে বা লেগেই আছে। সব থেকে বড় কথা যে জ্বর হয় না বা জ্বর হয়নি এরকম মানুষের সংখ্যা বোধহয় নেই। কিন্তু এই জ্বর এই শব্দটার মধ্যে কিন্তু অনেক গুরুত্ব লুকিয়ে আছে। কোনটা সাধারণ জ্বর আর কোনটা ইনফ্লুয়েঞ্জা, এটা কিন্তু পার্থক্য নির্ণয় করা অত্যন্ত জরুরি। একটা বিশ্বব্যাপী পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত হচ্ছেন যে সমস্ত মানুষেরা, তার মধ্যে প্রায় 2.5 লাখ থেকে 6.5 লাখ মানুষ মারা যাচ্ছেন শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জা জ্বরে। তাহলে বুঝতেই পারছেন যে ইনফ্লুয়েঞ্জা কতটা ভয়ানক হতে পারে। তাই শুধুমাত্র জ্বর দেখলে সেটাকে কিন্তু কমন কোল্ড ভেবে বাড়িতে থাকলে চলবে না। আর কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে এবং রোগ নির্ণয় করতে হবে, রোগটা জানতে হবে, সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর সেই জন্য আজকে আমি এসে উপস্থিত হয়েছি উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর শৌভিক বর্মনকে। ডাক্তারবাবুকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাবো। নমস্কার। এখন তো প্রত্যেকেরই জ্বর, ঠান্ডা লাগা, সর্দি কাশি, হাঁচি এগুলো তো হচ্ছেই, কিন্তু এই কমন কোল্ডটা দেখা যাচ্ছে যে কারোর কারোর ভালো হয়ে যাচ্ছে 2-3 দিনের মধ্যে। আবার দেখা যাচ্ছে যে কারোর কারোর জ্বরটা হয়তো কমছেই না, সর্দি কাশিটাও অনেক দিন থেকে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে যে যখন তার সিভিয়রিটিটা বেড়ে গেল তখন সেটা খুব খারাপ অবস্থায় পৌঁছে যাচ্ছে, এবং হয়তো এরকম সমস্যা নিয়ে আপনার কাছে বহু মানুষ আসছেন। পার্থক্যটা আমাদের বোঝা দরকার, বা আপনার দর্শক বন্ধুদের জানাতে হবে এটাই যে সাধারণ জ্বর আর ইনফ্লুয়েঞ্জা এই দুটোর মধ্যে পার্থক্য লক্ষণে বা তফাত বুঝবো কী করে। তো নমস্কার সব দর্শক বন্ধুকে, আমি ডক্টর শৌভিক বর্মন। তো ইনফ্লুয়েঞ্জা আর কমন কোল্ড দুটোই সিমটম ওয়াইজ একই রকমভাবে প্রেজেন্ট করে আমাদের কাছে, অর্থাৎ জ্বর সর্দি কাশি। কারোর জ্বর আসে না, শুধুমাত্র সর্দি কাশি, হাঁচি, নাক দিয়ে জল পড়ে। তো দুটোই হচ্ছে সিনোনিমাস। কমন কোল্ড একটা ব্রড স্পেকট্রাম একটা ডিজিজ, যার মধ্যে একটা ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা ভাইরাস যেটা কমন কোল্ড করে। কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে মারণ ক্ষমতা বা একজন পেশেন্টকে কমজোরি করে দেওয়ার ক্ষমতা অনেকটা বেশি অন্য ভাইরাসের তুলনায়। তো একটা পেশেন্ট বা একটা রুগী যখন জ্বর সর্দি কাশি আসে, তো আমরা তাকে 24 ঘন্টা মনিটর করি, বলি বাড়িতে থাকুন, হোম রেমিডিজ মানে গরম জলের ভাপ নিন, গার্গল করুন, গা হাত পায়ে ব্যথা করলে বা জ্বর জ্বর লাগলে প্যারাসিটামল ট্যাবলেট খান। কিন্তু তারপরেও 24 ঘন্টা পরেও যদি দেখা যায় পেশেন্টের সেইভাবে সিমটম রিলিফ হচ্ছে না, অর্থাৎ তার জ্বর ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে, তার সর্দি কাশি হাঁচি কফ তুলনামূলক অনেকভাবে বাড়ছে, তখন একটুখানি চিন্তার বিষয় এবং আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করার সময়। কারণ যদি এটা কোনো খারাপ কোনো ভাইরাস অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা দ্বারা আপনি আক্রান্ত হন, সেইটা যেমন আমার হতে পারে আরও খানিকটা এগিয়ে যাওয়া এবং হসপিটালাইজেশন এবং রোগটার সিভিআইডিটা বেড়ে যেতে পারে। তো ইনফ্লুয়েঞ্জা ধরার আমাদের একটাই পদ্ধতি আছে, যখন আপনি আমার ক্লিনিকে এলেন আমি আপনাকে পুরোপুরি সামগ্রিকভাবে পরীক্ষা করে দেখলাম সিমটমস কীরকম, শ্বাসকষ্ট কতটা, অক্সিজেন লেভেল, টেম্পারেচার সব চেক আপ করার পর দেখলাম যে কীরকম আপনি আছেন, এবং ইনফ্লুয়েঞ্জা একটা এক্সক্লুড করে নেওয়া অর্থাৎ বাদ দেওয়া দরকার যে আপনি ওর দ্বারা আক্রান্ত কি না। তার জন্য একটা সোয়াব টেস্ট হয়, গলা থেকে নেওয়া হয় নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াব ফর ভাইরাল প্যানেল, সেটা করে আমরা দেখি যে গলাতে আপনার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বসবাস করছে কি না। তো এটাই একমাত্র টেস্ট এখনো অবধি যেটা আমরা বুঝতে পারি যে আপনি ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত কি না। কারণ এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যদি আমরা ডিটেক্ট করতে পারি, আপনি হয়তো অ্যান্টিবায়োটিক, কাফ সিরাপ নানা রকম খেতে পারেন, কিন্তু ওর পার্টিকুলার ট্যাবলেট আছে যেটা খেলে আপনি দ্রুত আরোগ্যমুক্ত হতে পারেন এবং এই সিমটমগুলো তাড়াতাড়ি কমে যায়। তো নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াব ফর ভাইরাল প্যানেল করা এবং দেখে নেওয়া যে ইনফ্লুয়েঞ্জা আছে কি নেই, যদি পজিটিভ থাকে অবভিয়াসলি আপনাকে তার স্পেসিফিক ওষুধ খেতে হবে, যদি নেগেটিভ থাকে তাহলে আমরা সিমটমেটিক ট্রিটমেন্ট আপনাকে দেবো। এই পরিপ্রেক্ষিতে আমার বলা উচিত
যে আমরা একটা রিসেন্ট প্যান্ডেমিকের মধ্যে দিয়ে গেছি, কোভিড প্যান্ডেমিক। তারপর থেকে ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। সেই জন্য যাদের ইমিউনিটি কম, অর্থাৎ অল্প বয়সী বাচ্চা এবং বয়স্ক 50+ যারা আছে, বোথ সেক্স, মহিলা এবং পুরুষ, তাদের একটা করে ভ্যাকসিন পাওয়া যায়, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। সেইটা বাচ্চাদের ইমিউনাইজেশন প্রোগ্রামে এখন রেগুলারলি ইনকর্পোরেটেড, অর্থাৎ দেওয়া হয়। আর আমরা বলি যে 50 বছরের ওপরে প্রত্যেক বছর একটা করে ইনফ্লুয়েঞ্জার টিকা শীতের আগে নিয়ে নেওয়া, কারণ ইনফ্লুয়েঞ্জাটা একটা সিজনাল, শীতের সময় এর প্রকোপটা বাড়ে। তো প্রত্যেক বছর শীতের আগে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত 50 বছরের ওপরে। 50 বছরের নিচেও দেওয়া যায় যদি কোনো রুগী ভীষণভাবে অ্যালার্জি, প্রত্যেক নিয়ত সর্দি কাশি হাঁচি থেকে ভোগে, তাদেরকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন রুটিনলি কিছু বছর দেওয়া যেতে পারে, তারপর ডাক্তার অ্যাকর্ডিংলি বন্ধও করে দিতে পারে। তো এইটাই হচ্ছে সামগ্রিক একটি ইনফ্লুয়েঞ্জা ধরার উপায় এবং ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা করা। এবং আমরা ঠিকমতো সময় যদি ইনফ্লুয়েঞ্জা ডিটেক্ট করে দেওয়া যায় এবং তার ট্যাবলেট দেওয়া যায়, তাহলে কিন্তু সেই রুগীকে প্রাণে বাঁচিয়ে দেওয়া যায় এবং রোগটা অনেক দূর এগিয়ে যাওয়া থেকে বন্ধ করা যায়। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা এতটাই মারণ ক্ষমতা রাখে, লাইক পেশেন্টকে কিন্তু আইসিইউতেও ভর্তি হতে পারে এবং ভেন্টিলেটার অবধি হতে পারে। এবং তার শুধু নয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তার ইমিউনিটি কমিয়ে দেওয়ার পরে তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে লাংস কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে এবং পরবর্তীকালে তার শ্বাসকষ্ট এবং লাংস রিলেটেড আরও প্রবলেম ডেভেলপ করতে পারে। স্যার, আমাদের আরেকটা বিষয় জানতে হবে আর একটু স্পষ্ট করে, সেটি হচ্ছে যে সাধারণ জ্বর কতদিন স্থায়ী হয় আর ইনফ্লুয়েঞ্জা হলে সেটা কত দীর্ঘ হতে পারে? তো সাধারণ জ্বর সাধারণত 24-48 ঘন্টা প্যারাসিটামল ট্যাবলেট এবং সিমটমেটিক রিলিফে চলে যেতে পারে। কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে দেখা গেছে যে জ্বরটা আসে সেটা কিন্তু হাই স্পাইক ফিভার 102-103 এবং সিমটম বিভিন্ন রকম ওষুধপত্র দেওয়ার পরেও কিন্তু কমে না, এবং যত দিন এগোয় 2-3-4 দিন আস্তে আস্তে সিমটমের সিভিআইটি বাড়তে পারে। তখনই আপনাকে অ্যালার্ট হতে হবে যে এটা সাধারণ জ্বর নয়, নিশ্চয়ই কিছু একটা আপনার লাংসে হয়েছে বা শ্বাসনালীতে ধরেছে, যে আপনাকে টেস্ট করতে হবে, করে দেখতে হবে ইনফ্লুয়েঞ্জা আপনি আক্রান্ত কিনা। এবং এই পরিপ্রেক্ষিতে বলি, যেসব পেশেন্টরা কাশি সর্দি নিয়ে ভর্তি হয়, আমরা রুটিন এখন কিন্তু নেজোফ্যারিঞ্জিয়াল সব, অর্থাৎ মুখ এবং নাক থেকে রস সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠাই ইনফ্লুয়েঞ্জার কারণ পাঠিয়ে দিই, কারণ এটা যদি পরবর্তীকালে ইনফ্লুয়েঞ্জা থাকে এবং প্রাথমিকভাবে আমরা চিকিৎসা না করি, তাহলে এটা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে এবং তখন আমাদের হাতের বাইরেও বেরিয়ে যেতে পারে, পেশেন্টের জীবন সংশয় হতে পারে। তো প্রাথমিক দিনেই আমরা যদি জ্বর পারসিস্টেন্ট থাকে, হাই গ্রেড ফিভার, পারসিস্টেন্ট কাশি, শ্বাসকষ্ট, অক্সিজেন লাগছে, আমরা ইনফ্লুয়েঞ্জা প্যানেল অর্থাৎ ভাইরাল প্যানেল পাঠিয়ে দিই। এবার আমরা একটু সংক্রমণের প্রসঙ্গে জানবো যে সাধারণ জ্বর এবং ইনফ্লুয়েঞ্জা কে বেশি সংক্রমণ? অবভিয়াসলি ইনফ্লুয়েঞ্জা, যে কোনো ভাইরাল ইনফেকশনই সংক্রমণ একজন থেকে আরেকজনের হতে পারে, কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা এবং মারণ ক্ষমতা এবং পেশেন্টকে হসপিটাল অবধি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা অনেক বেশি সাধারণ ভাইরাল ফ্লু থেকে। স্যার, আমরা কোভিডের সময় যেটা জেনেছিলাম যে কোভিড যেভাবে ফুসফুসের ওপরে আক্রমণ করে এবং যেভাবে ফুসফুসের ক্ষতি করে ফেলে, তো ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও তো সেরকমই পাশাপাশি একটা রিস্ক থেকে যাচ্ছে। তাহলে ইনফ্লুয়েঞ্জা হলে সব ক্ষেত্রে কি হাসপাতালে ভর্তি করা দরকার আছে? তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো একটা ভাইরাস যেটা আপনাদের শ্বাসনালী এবং পরবর্তীকালে লাংসকে ড্যামেজ করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলেই যে ভর্তি হতে হবে সেরকম ব্যাপারটা নয়। অবভিয়াসলি আপনার চিকিৎসকের দ্বারা পরীক্ষা করে যদি দরকার হয় একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য টেস্ট করে তার ট্যাবলেট আপনি বাড়িতে খেতে পারেন। কিন্তু অনেক সময় কি হয়, বিশেষ করে যারা বয়স্ক রুগী এবং যাদের লাংসের প্রবলেম আছে, অ্যাজমা বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি অর্থাৎ সিওপিডি, তাদের লাংসটা অলরেডি অনেকটা কমজোরি এবং আরও অনেক রকমের লাংসের প্রবলেম আছে যেগুলো লাংসের ইমিউনিটি অর্থাৎ লাংসের যে নিজের প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপ তার ওপর একটা সাধারণ লাংসের ওপর যা প্রকোপ হবে অনেক গুণ বেশি প্রকোপ হবে তার, কারণ তার লাংসের ইমিউনিটিটা অলরেডি কম এবং সেক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু লাংসের ওপর অনেকটা ড্যামেজ করে দিতে পারে। এবং সেই সব রুগী যারা অ্যাজমা, সিওপিডি এবং বিভিন্ন
রকম লাংসের প্রবলেম আছে, তাদের যদি জ্বর না কমে, তাদের যদি অক্সিজেন লেভেল বাড়তে কমতে থাকে এবং তাদের যদি শ্বাসকষ্ট হতে থাকে এবং আরও নানা রকম সিমটমস ডেভেলপ করতে থাকে, তখন কিন্তু আমি অবশ্যই বলবো তাকে হসপিটালে ভর্তি করা, যাতে লাংসের ড্যামেজটা আটকানো যায় এবং সামগ্রিকভাবে তার চিকিৎসাকে আমরা একদম ট্যাপার করে সুন্দরভাবে কমপ্লিট করে সুস্থভাবে হেলদি লাংস নিয়ে তাকে বাড়ি পাঠাতে পারি। আপনি প্রতিরোধের সম্পর্কে ভ্যাকসিনের কথা বলেছেন, কিন্তু যেহেতু এটা সংক্রমণ অনেক বেশি হয়, তো সেক্ষেত্রে প্রতিরোধের ব্যাপারে আমরা আর কী করতে পারি? তো এক তো হচ্ছে ভ্যাকসিন তো আমি বললাম, আমি খুবই গুরুত্ব সহকারে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যারা 50-এর ঊর্ধ্বে এবং লাংসের প্রবলেম আছে বা না থাক আপনারা ভ্যাকসিন নেবেন। এছাড়া প্রতিরোধের মধ্যে সবচেয়ে ভালো আমাদের কোভিড একটা জিনিস শিখিয়ে দিয়েছে যে মাস্ক ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ। তো যেহেতু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কাশি হাঁচি না মানে এয়ারবর্ন দিয়ে আর বায়ুকণা দিয়ে আমাদের লাংসে ঢুকছে, তো মাস্ক পরা খুব জরুরি। একা থাকলে ঘরের মধ্যে দরকার নেই, কিন্তু ক্রাউডেড প্লেসে বা রাস্তাঘাটে বেরোলে মাস্ক পরলে আপনি অনেকটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত করতে পারবেন। এছাড়া হেলদি ডায়েটস নিয়মভাবে খাওয়া দাওয়া, পুষ্টিকর প্রোটিন রিচ ডায়েটস করে নিজের ইমিউনিটি ডেভেলপ করা, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাছাড়া নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করা, নিজের স্মোকিং অবশ্যই, সিগারেট স্মোকিং এবং নানা রকমের টোব্যাকো চিউইং থেকে নিজেকে বিরত রাখা, যাতে লাংসে ইমিউনিটিটা আস্তে আস্তে বাড়ে। এইসব বিভিন্ন রকম ব্যবহার থেকে আমাদেরকে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে অ্যালং উইথ ভ্যাকসিন, যাতে ইনফ্লুয়েঞ্জা আমাদেরকে আক্রান্ত না করতে পারে। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে আমরা ভীষণ সুন্দরভাবে জানতে পারলাম ডাক্তারবাবুর কাছে যে শুধুমাত্র জ্বর হলে কিন্তু সেটাকে সাধারণ সর্দি বা জ্বর বা কাশি ভেবে বসে থাকলে চলবে না। একটা নির্দিষ্ট সময়ের পরে যেমনভাবে ডাক্তারবাবু আমাদের বোঝালেন, অবশ্যই সতর্ক হতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ আপনাদের তো শুরুতেই বলেছি যে ইনফ্লুয়েঞ্জার মারণ ক্ষমতা অত্যন্ত বেশি, যেটা ডাক্তারবাবু আমাদেরকে বুঝিয়ে বললেন। আশা করি আমরা এই বিষয়ে সতর্ক হব এবং এই সিজনে বিশেষ করে আরও বেশি সতর্ক থাকব। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দর করে বোঝাবার জন্য। নমস্কার। নমস্কার।